हेलो गाइस वीडियो टा एखान दिए आमी शुरू करछि देखते पाच्छ आमादेर सर बसे आछेन ओखाने ठीक आछे ओखाने अलरेडी আমাদের আজ নতুন স্টুডেন্ট এসেছিল তার তিনাদের গার্জেনের সাথে কথা হচ্ছে এই যে ইনি হচ্ছে আমাদের এরা সব প্রি ডিফেন্স এর তো ওখানে হচ্ছে আমাদের অলরেডি ড্রেস দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে আমাদের প্রচুর বান্দা অলরেডি ড্রেস পরে নিয়েছে আমাদের সবার জন্য সেম ড্রেস করা হয়েছে কেননা যেহেতু আমাদের ফ্ল্যাগ তোলা হবে আমরা এখন প্রি ডিফেন্স এর দোতলার হোস্টেলে আছি বাট আমরা আজকে যেখানে ফ্ল্যাগ তুলব সেটি হচ্ছে প্রি ডিফেন্স তার যাত্রা আজ থেকে 8 থেকে 10 বছর আগে যেখান থেকে শুরু করেছিল সেই হোস্টেল অর্থাৎ আমাদের যে পুরনো হোস্টেল ছিল এবং একদম পুরনো যেখান থেকে প্রি ডিফেন্স স্টার্ট হয়েছিল সেইখানেই আজকে আমরা ফ্ল্যাগ তুলব প্রত্যেক বছরের মতো এই বছরও ওইখানেই তোলা হবে তো চলো বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক প্রি ডিফেন্সের যাত্রা শুরু স্থানে সো আলটিমেটলি গাইজ আমাদের লাইন আপ শুরু হয়ে গেছে এবং সবথেকে দুঃখের বিষয় আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেতে হবে সেটির জন্যই এখানে আসে এইটে আমাদের প্রি ডিফেন্সকে রিপ্রেজেন্ট করতে ওইদিকে যাব বাট এই মুহূর্তে আমি ডিসক্লোজ করতে চাইছি না কিন্তু আশা করছি পরবর্তীকালে নিশ্চয়ই তোমাদের সাথে একদিন শেয়ার করব ইনি হচ্ছেন WBP অলরেডি পেয়ে গেছেন আর ওই যে আমাদের স্যার খুব ভালো স্যার আছেন ইনি সত্যি ভালো হাই গাইজ আমাদের খুব ভালো ক্যামেরা নয় ওই জন্য ফ্লিপ করতে পারলাম না হ্যাঁ খুব সুন্দর করে দাঁড়িয়ে আছি তোমরা দেখলে বুঝতে পারবে এখানে প্রত্যেকের থেকে প্রত্যেকের ডিস্টেন্স সেম করে রাখা হয়েছে দিস ইজ দ্য প্র্যাকটিস দিস ইজ দ্য রুলস এবং দিস ইজ দ্য ডিসিপ্লিন এটাকে আমাদের এখানে স্ট্রিক্টলি মানা হয় এবং প্রত্যেকের পায়ে পায়ে বুট আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে বুট ছাড়া অ্যালাউ একদমই নেই সো সেই জায়গা থেকে আলটিমেটলি আমরা দাঁড়িয়ে গেছি এবার আমাদের পতাকা তোলা হবে তার আগে আমাদের স্যার আসবেন স্যার আসার পরই পতাকা তোলা হবে আমরা অলরেডি স্যারকে ডেকে নিয়েছি স্যার এই মুহূর্তে চলে আসবেন এবং আমাদের পতাকা তোলার অনুষ্ঠান শুরু হবে সো গাইজ আর দেরি কেন চলো সোয়াসুজি পতাকা তোলার অনুষ্ঠানে যাওয়া যাক সিমান ওকে জাইন জন সিমান চলো চলো ছুটে ছুটে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের গ্রামের উন্নয়নের কাণ্ডারী আমাদের সকলের প্রিয় দাদা জাকির দা বলে আমরা চিনি এবং সাথে আরো কিছু আমাদের পঞ্চায়েতের যারা উন্নয়নের সঙ্গে জড়িত আছেন সেই সকল স্যারেরা আছেন তো আমি প্রথমত স্যারদের কাছে রিপোর্ট দেব তারপরে আজকের পতাকা উত্তোলন হবে দাদা আজকের আমাদের এখানে টোটাল স্টুডেন্ট 45 জন প্রেজেন্ট আছে 2 জন গার্জেন প্রেজেন্ট আছে আর 3 জন শিক্ষক প্রেজেন্ট আছে এছাড়া আমার সম্মানীয় অতিথি এখানে আরো 5 জন প্রেজেন্ট আছে তো দাদা আজকে কি পতাকা তোলার অনুমতি চাইছি পতাকা তোলা যেতে পারে ওকে তো আজকের পতাকা যিনি তুলবেন তার সম্পর্কে আজকের আমার যিনি চিফ গেস্ট তিনি 2-1টি কথা বলবেন 61 নম্বর বুথের মধ্যে এই সংগঠনটা এই সংগঠনের কর্ণধার ফেরদাউস মণ্ডলকে জানাই স্বাগত আজকের 75তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এখনই পতাকা উত্তোলন করার জন্য আমাকেও
বলেছে কিন্তু আমাদের এখানে আমার সিনিয়র আমাদের অঞ্চলের বিশিষ্ট মানে কাজ করে আসছে তিনি আমাদের সকলের দাদা তিনি পতাকা উত্তোলন করবেন গোপাল মণ্ডল মহাশয় পাশে আছে আমার আমাদের পাশের বুধের আরেক সদস্য ঝুমা চট্টোপাধ্যায় আমরা সহযোগিতা করব পতাকা উত্তোলন করছেন পাশের বুধের সভাপতি গোপাল মণ্ডল মহাশয় বন্দে ভারত মাতা কে জয় ভারত মাতা কে জয় ভারত মাতা কে জয় জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বিন্দ হিমাচল যমুনা শুভ নামঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে আজ থেকে আট থেকে দশ বছর আগে প্রি ডিফেন্সের মেন সূচনা স্থল যেখান থেকে প্রথম প্রি ডিফেন্স স্থাপিত হয়েছিল সেইখানেই আমরা খুবই আনন্দের সাথে আজকে ফ্ল্যাগ উত্তোলন স্বয়ং সম্পন্ন করলাম এবং আজকে বিকেলে আমাদের আছে গেট টুগেদার অনেক মাননীয় মানে মান্যগণ্য ব্যক্তিরা আসবেন তো সেইটি দেখতে গেলে আপনাদের নেক্সট ভিডিও অবধি অপেক্ষা করতে হবে এবং আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেষ অবধি থাকার জন্য থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত।